আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আলি ফেকরু চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে চীনা হাঁসকে ভাত খাওয়ালে চীনা হাঁসের কী সমস্যা হতে পারে। তো আমরা যারা বাসা বাড়িতে চীনা হাঁস পালন করি, তারা হচ্ছে ম্যাক্সিমাম আর মা বোনেরা বা যারা ভাই বাদার আছেন যারা চীনা হাঁস পালন করেন, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ভাতের সাথে কুড়া অ্যাড করে তারপর হচ্ছে আমরা খাবার দিই আমাদের চীনা হাঁসকে। তো এইটার জন্য আসলে কী কী প্রবলেমগুলো ফেস করতে হয় বিস্তারিত বিষয়ে কথা বলবো। তার আগে নতুন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। তো আসলে চীনা হাঁসকে ভাত দিলে কি সমস্যা হয়? দেখেন, আমরা যারা বাসা বাড়িতে চীনা হাঁস পালন করি, তারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা কুড়া ভাত অথবা শুধু ভাত আমরা এগুলো আমাদের হাঁসগুলোকে দিয়ে থাকি। তো এর ফলে হয় কি যে আমরা ছোট থেকে হয়তো বা 4-5 মাস বয়স পর্যন্ত আমরা ভাত দিতে পারি, এটা জাস্ট নর্মাল। কিন্তু এরপরে থেকে যদি আপনি ভাত দেন তাহলে অবশ্যই আপনাকে কিছু প্রবলেম ফেস করতে হবে। যেরকম হচ্ছে, আপনি যদি আপনার অ্যাডাল্ট চীনা হাঁসগুলোকে আপনি ভাত খাওয়ান, শুধু ভাত এবং কুড়া এগুলো যদি আপনারা সবসময় যদি খাবার মেনুতে রাখেন, তাহলে হচ্ছে আপনার যে অ্যাডাল্ট যে হাঁসিটা থাকে যেটা আপনার খামারে মানে ডিম দেবে, বিশেষ করে হচ্ছে আমরা যারা চীনা হাঁস পালন করি তাদের মুখ্য উদ্দেশ্যই থাকে যে আমরা আমাদের চীনা হাঁস পালন করব, সেখান থেকে হচ্ছে ডিম পারবে এবং সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটাবো। এবং এই চীনা হাঁসগুলো থেকে আমরা যদি সঠিক সময়ে ভালোভাবে প্রোডাকশন না পাই, তাহলে আমরা যারা চীনা হাঁস পালন করি তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে লসের সম্মুখীন হতে হয়। এই জন্য আমরা যারা চীনা হাঁস পালন করি সবার একটা প্ল্যান থাকে যে এই চীনা হাঁস থেকে অবশ্যই আমাদের দ্রুত এবং ভালো মানের কোয়ালিটি এবং ভালো প্রোডাকশন আমরা সবসময় আশা করি। এই জন্য হচ্ছে আমরা সবসময় ভালো খাবার অনেক সময় দিয়ে থাকি। তো যারা হচ্ছে ভাতের সাথে হচ্ছে কুড়া অথবা কুড়ার সাথে ভাত দেন অথবা শুধু ভাত আপনাদের খামারে আপনাদের চীনা হাঁসগুলো দিয়ে থাকেন, এর ফলে যে সমস্যাটা হয়, আপনার একটা হাঁসিকে যদি আপনি সব সময় ভাত খাওয়ান, দেখেন এই হাঁসিটাকে যদি আপনি সব সময় যদি ভাত খাওয়ান, তাহলে আপনার এই হাঁসিটা, হ্যাঁ হাঁসিটা বাড়বে, বড় হবে, আপনার যখন অ্যাডাল্ট হবে, যখন ডিম পাড়ার সময় হবে, তখন আপনার ডিমের সময় আপনাকে ডিম পাবেন না, আপনার হাঁসগুলো ডিম দিবে না। কেননা আপনার ভাত থেকে কিন্তু আপনার সকল ভিটামিন কিন্তু এরা পায় না, এরা শুধু এটা আপনারা জানেন ভাতে প্রচুর পরিমাণে শক্তি থাকে, যেটা এটা খেলে হয়তো বা আপনার চীনা হাঁসের যে শক্তিটা সেটা সঞ্চয় হয়, বাট অন্য কোনো কাজে আপনার এই হাঁসের যে ভাত খাওয়ালে আপনার আসে না। যেরকম হচ্ছে আপনার কোনো ভিটামিন জাতীয় আপনার মানে পুষ্টিগুণ এটা এইখান থেকে আপনার পাচ্ছে না, বা আপনার ডিমের ডিম পাড়ার জন্য যে একটা হাঁসের যে ভিটামিন ক্যালসিয়াম এগুলো প্রয়োজন হয় সেগুলো এই ভাত থেকে পাচ্ছে না। অবশ্যই আপনাকে আপনি ভাত দিতে পারেন, ভাতের পাশাপাশি অবশ্যই আপনাকে একটু ভালো মানের খাবার দিতে হবে। ভালো মানের যদি আপনারা ফিড দিয়ে থাকেন, বিশেষ করে হচ্ছে যদি ডিম আপনার আর্লি যদি ডিম চান, ভালো মানের প্রোডাকশন পান, অবশ্যই আপনাকে ভালো মানের খাবার দিতে হবে। আপনার লেয়ার লেয়ার যে খাবারটা আছে সেগুলো দিতে হবে অথবা আপনার দান দিতে হবে। আপনি ভাত খাওয়ালে আপনার চীনা হাঁসের ওজন আসবে, সব কিছুই ঠিক থাকবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার ডিম পারে না, সময় মতো ডিম দেয় না। এটা হচ্ছে আপনার একটা হাঁসকে যদি আপনি অতিরিক্ত পরিমাণ সব সময় যদি আপনি ভাত দিয়ে থাকেন, তাহলে আপনার এই হাঁসটার শরীরে আপনার চর্বি জমে যায়, ঠিক আছে। এই চর্বি জমার কারণে দেখবেন যে আপনার হাঁসের সময় মতো ডিম দেবে না, আপনার ডিম দিতে অনেক পরিমাণ লেট করবে, এবং যদিও ডিম দেয় আপনার 1 পিস 2 পিস ডিম দিয়ে তারপর হচ্ছে আপনার আবার মানে গ্যাপ দিবে, ডিম দিবে না, মানে এরকম সমস্যা হতে পারে। আবার দেখবেন যে অনেক দিন পর পর আপনার খামারে ডিম দিবে। এমনও খামারি আছে যে তাদের চীনা হাঁসের বয়স প্রায় 1 বছর হয়ে গেছে অথবা 9 মাস 10 মাস 11 মাস হয়ে গেছে, কিন্তু তাদের খামারে এখন পর্যন্ত তারা ডিমের মুখে দেখতে পারতেছে না, তাদের খামারে ডিমই পারতেছে না তাদের হাঁসে। তো এইটার আসলে মূল সমস্যা থাকে যে আমরা যদি অতিরিক্ত পরিমাণে এদেরকে ভাত খাওয়াই,
তাহলে আমাদের এই হাঁসের শরীরে চর্বি জমে যায়, বিশেষ করে হচ্ছে তেল জমে যায়, যার কারণে হচ্ছে এরা সঠিক সময়ে ডিমে আসে না। এই জন্য অবশ্যই হ্যাঁ আপনি বাদ দিতে পারেন, কিন্তু মাত্রাতিরিক্ত কখনোই বাদ দিবেন না। এবং বাদ যদি আপনি একটা খাবারের সাথে বাদ অল্প দিয়ে তারপর হচ্ছে আপনি অন্যান্য খাবার আপনি এটার সাথে অ্যাড করতে পারেন, বাট সবসময় যদি আপনি বাদ দেন তাহলে আপনার এই প্রবলেমটা ফেস করতে হবে। আপনি সময় মতো ডিম পাবেন না, আপনি ভালো প্রোডাকশন পাবেন না, এই জন্য অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল খাবার দিতে হবে। আর অবশ্যই আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত হয়তো বা আপনার চীনা হাঁসগুলোকে আপনি বাচ্চা দিতে পারেন, বাদ দিতে পারেন। বাট আপনার হাঁসগুলো যখন অ্যাডাল্ট হবে, আপনার হাঁসগুলো যখন ডিমের সময় হবে, তখন আপনারা বাদটা কমিয়ে আপনি অন্যান্য খাবারটা একটু বেশি অ্যাড করবেন, যাতে আপনার হাঁসগুলো 6 থেকে 7 মাসের ভিতরে, সর্বোচ্চ 8 মাস যায় না, মানে 7.5 মাসের ভিতরে যাতে আপনার হাঁসগুলো ডিমে চলে আসে। অন্যথায় আপনার হাঁসগুলোকে যদি সবসময় আপনার কুড়া বাত এগুলো যদি দিয়ে থাকেন তাহলে কখনোই আপনার হাঁসগুলো থেকে আপনার সময় মতো ডিম পাবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।